নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর সন্দীপ রায় সহশিক্ষক হিন্দু স্কুল আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর জীবনবিজ্ঞানের জীববৈচিত্রের সংখ্যা হ্রাস আমরা অত্যন্ত ভাবিত কখনও দেখছি বাড়ির পাশে সাপের সংখ্যা কমে যাচ্ছে কখনো কোনো মাছের সংখ্যা কমে যাচ্ছে ব্যাং প্রায় দেখাই যাচ্ছে না কোনো কোনো পাখি দীর্ঘদিন পরে পরে চোখে পড়ছে আর স্তন্যপায়ীদের তো দেখাই যায় না শুধু গল্পে ওই সকল প্রাণীর উল্লেখ পাওয়া যায় আমরা আজকে আলোচনা করব যে হঠাৎ করে কি করে তোমার আমার এবং সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জীব হঠাৎ করে সংখ্যায় কমে গেল কমে গিয়ে তাকে কি আর ফেরত পাওয়া যাবে না তার সংখ্যা কি কোনোভাবে বাড়ানো যায় না মানুষ কি কোনো চেষ্টা করছে না আমরা সবকিছু দেখে নেওয়ার চেষ্টা করব আজকের আলোচনায় সঙ্গে থাকো দেখো প্রথমেই তোমাদের দেখাই কতগুলো উদ্ভিদ যারা পৃথিবী থেকে আহ বিলুপ্ত হতে বসেছে এরকম উদ্ভিদদের বলা হয় বিপন্ন উদ্ভিদ বা এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস দু সালে এরকম দশটি উদ্ভিদকে শনাক্ত করা হয়েছিল প্রথম উদ্ভিদটি ওয়েস্টার্ন প্রেডি ফ্রিন্সড অর্কিড দ্বিতীয় উদ্ভিদটি রেফলেশিয়া ফ্লাওয়ার তৃতীয় উদ্ভিদটি জর্জিয়া অ্যাস্টর চার নম্বর উইগিনস অ্যাসাইলিফিয়া পাঁচ নম্বর টেক্সাস ওয়াইল্ড রাইস ছ নম্বর হাওয়েল স্পেকটাকুলার থেলিপডি নাম্বার সেভেন বাইসান ফিড, নাম্বার এইট অ্যারিজোনা আগাভে এছাড়া আরও তিনটি উদ্ভিদের কথা তোমাদের বলবো যে তিনটি উদ্ভিদ পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের সংখ্যা খুব কমে গেছে দেখো একটি লাল রঙের উদ্ভিদ দেখা যাচ্ছে এটি রেড উড প্ল্যান্ট দ্বিতীয় যে উদ্ভিদটি যাতে ফুল ফুটে আছে সেটি আমাদের দেশের অত্যন্ত পবিত্র উদ্ভিদ স্যান্ডালউড ট্রি এবং তৃতীয়টি পিচার প্ল্যান্ট এটি একটি মাংসাশী উদ্ভিদ যা পোকামাকড়কে খেয়ে বেঁচে থাকে মেঘালয় অঞ্চলে এই উদ্ভিদটি চোখে পড়ে কিন্তু বাসস্থান ধ্বংসের সাথে সাথে এই উদ্ভিদটির সংখ্যা অত্যন্ত কমে গেছে আর স্যান্ডালউড অয়েলের এবং কাঠের এতই আমাদের ডিমান্ড যেই উদ্ভিদটিকে নির্বিচারে আমরা কেটে ধ্বংস করছি এবং রেডউড প্ল্যান্ট বাণিজ্যিক কারণে এই উদ্ভিদের সংখ্যাও অত্যন্ত কমতে শুরু করেছে এবার পৃথিবীতে জীববৈচিত্র্য যেখানে মূলত দেখা যায় সেই গ্লোবাল ফরেস্ট এবং ইন্ডিয়ান ফরেস্ট তার একটি তুলনামূলক আলোচনা এখানে রাখা হয়েছে দেখো পৃথিবীতে যে অরণ্য আছে সেই অরণ্যকে আমরা তিনটে রং দিয়ে চিহ্নিত করার চেষ্টা করেছি যেটি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা অরণ্য সেটি প্রাইমারি যে অরণ্য এককালে ধ্বংস হয়ে গিয়ে আবার নতুন করে নিজে নিজে তৈরি হচ্ছে সেটি রিজেনারেটিং এবং মানুষের চেষ্টায় যে অরণ্য তৈরি হচ্ছে সেটি প্ল্যান্টেড প্রাইমারি ফরেস্টের পরিমাণ প্রায় বারো কোটি সাতাত্তর লক্ষ স্কোয়ার কিলোমিটার রিজেনারেটিং ফরেস্টের পরিমাণ প্রায় চব্বিশ লক্ষ স্কয়ার কিলোমিটার আর প্ল্যান্টেড ফরেস্টের পরিমাণ দু লক্ষ একানব্বই হাজার স্কোয়ার কিলোমিটার কিন্তু সমগ্র পৃথিবীর আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ অত্যন্ত কম ভারতবর্ষের নিরিখেও এই বনভূমির অবস্থা খুব একটা সুখকর নয় যেখানে সারা ভারতে ৩৩ শতাংশ বনভূমি থাকার কথা অনেক চেষ্টার পরেও সেই বনভূমি মাত্র বাইশ শতাংশে এসে পৌঁছেছে এই বনভূমি আবার তিন ধরনের ভারতবর্ষের ক্ষেত্রে খুব ঘন জঙ্গল তেরো দশমিক নয় আট শতাংশ হালকা ঘন জঙ্গল বিয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ আর খোলা জঙ্গল তেতাল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ যদিও দাবি করা হচ্ছে যে সমস্ত রাজ্যেই আমরা নতুন করে বনভূমি তৈরি করার চেষ্টা করছি কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলোর পার্বত্য বনভূমিতে নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে ভারতে ঘন বনভূমির পরিমাণ তাই কমে টু পয়েন্ট সিক্স ওয়ান শতাংশে নেমে এসছে এমনকি মাঝারি ঘন বনের জঙ্গলও নয় দশমিক পাঁচ নয় শতাংশে নেমে যেতে পারে সুতরাং ভারতে জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য ভালো বনভূমির পরিমাণ মাত্র বড় বারো শতাংশ তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই বনভূমির পরিমাণ বাড়াতে হবে বনভূমি কি করে বাড়ে বনভূমি বাড়াতে গেলে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা দরকার এবং গাছ কাটা বন্ধ রাখা দরকার তোমরা এ বিষয়ে অত্যন্ত সদর্থক ভূমিকা পালন করতে পারো এবার দেখা যাক পৃথিবীর প্রাণী জগতের অবস্থা দেখো সারা পৃথিবী জুড়েই নানান প্রান্তে নানান প্রাণী নানা কারণে বিপন্ন তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য মেরু অঞ্চলের প্রাণী পোলার বিয়ার আমাদের চীনের হিমালয় পার্বত্য সংলগ্ন অঞ্চলে জায়েন্ট পাণ্ডা সামুদ্রিক বরফাবৃত অঞ্চলের প্রাণী শিল এবং পেঙ্গুইন সমুদ্রের প্রাণী তিমি ডলফিন এবং স্থলভাগের প্রাণী গড়িলা উট হাতি শিম্পাঞ্জি ওরাং ওটাং এছাড়াও অন্যান্য বহু প্রজাতির প্রাণী আছে যাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে কোন প্রাণী শতকের নিচে তার সংখ্যা কোন প্রাণী হাজারের নিচে এবং কোনো প্রাণীর সংখ্যা মাত্র কয়েক হাজার কিন্তু আজ থেকে একশো বছর আগেও এই পৃথিবীতে এই প্রাণীরা দাপিয়ে বেড়াতো এবং তাদের সংখ্যা অনেকেরই লক্ষ্যের উপরে ছিল এবার ভারতবর্ষের আমরা বন্য বিপন্ন প্রাণীদের চিনে নেওয়ার চেষ্টা করি ভারতবর্ষের অন্যতম বিপন্ন প্রাণী হল এশিয়াটিক লায়ন কেবলমাত্র গুজরাটে পাওয়া যায় পূর্ব হিমালয়ে রেড পান্ডা সারা ভারত জুড়েই বিভিন্ন রাজ্যে উপস্থিত এশিয়াটিক এলিফ্যান্ট এবং বিভিন্ন রাজ্য জুড়ে অবস্থিত ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার একটি কালো রঙের হরিণ ব্ল্যাক এবং আমাদের একমাত্র পশ্চিমঘাট পর্বতাঞ্চলে প্রাপ্ত লায়নটেইল ম্যাকাক উত্তর পূর্বের জলা বনভূমিতে পাওয়া হর্ন রাইনোসেরস এছাড়াও ওয়াইল্ড অ্যাশ এবং বিভিন্ন ধরনের পাখি যার মধ্যে অন্যতম হচ্ছে শকুন এবং গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড তাদের সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে যদি এই ট্রেন্ড থাকে তবে এই প্রাণীগুলোকে আগামী দিনে ভারত থেকে বিলুপ্ত বলে ঘোষণা করতে হবে দেখো এই ছবিতে আমরা বেঙ্গল টাইগারকে দেখিয়েছি এবং এশিয়াটিক লায়নকে দেখিয়েছি তারা প্রধানত তাদের বাসস্থান ধ্বংস এবং চোরা শিকারের কারণে সংখ্যা কমে যাচ্ছে তৃতীয় যে প্রাণীটি এটি অনেক উঁচুতে চোদ্দ হাজার ফুটের ওপরে বরফাবৃত পার্বত্য অঞ্চলে পাওয়া যায় প্রাণীটির নাম স্নো লেপার্ড এটি প্রধানত হিমাচল এর পাহাড়ে এবং সিকিমের অত্যন্ত উঁচু পার্বত্য অঞ্চলে থাকে এদের সংখ্যাও ক্লাইমেট সঙ্গে সঙ্গে চেঞ্জের কমতে শুরু করেছে এশিয়াটিক এলিফেন্ট এক সময় সারা ভারত জুড়ে পাওয়া যেত কিন্তু বর্তমানে তাদের বাসস্থান খন্ডে খন্ডে পরিণত হওয়ায় এবং চোরা শিকারের কারণে মানুষের সঙ্গে তার নিয়মিত সংঘাতের কারণে এবং খাদ্যের অভাবে তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে পরবর্তীকালে আমরা দেখব যে এই এশিয়াটিক এলিফ্যান্টকে বাঁচানোর জন্য যে সংরক্ষণ প্রচেষ্টা নেওয়া হয়েছে তাতে এশিয়াটিক এলিফ্যান্টের সংখ্যা একটু হলেও বেড়েছে পরের প্রাণীটি অত্যন্ত লাজুক প্রাণী ইলিউসিভ প্ল্যান্ট বাঁশের ঘন জঙ্গলে থাকে একমাত্র বাঁশ তাদের খাদ্য প্রাণীটির নাম রেড পান্ডা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় তোমরা যদি কেউ বেড়াতে গিয়ে থাকো তবে এই স্নো লেপার্ড এবং রেড পান্ডা তোমরা দেখতে পাবে এই রেড পাণ্ডার গায়ের যে চামড়া এবং লোম এটা চোরা শিকারীদের কাছে অত্যন্ত মহার্ঘ বস্তু তাই তারা নির্বিচারে শিকার করে এর প্রায় পঞ্চাশ শতাংশ সংখ্যা কমিয়ে ফেলতে পেরেছে আমরা যদি ইতিমধ্যেই এদের সংরক্ষণ করার জন্য সচেষ্ট না হই তাহলে আগামী দিনে হিমালয় বায়োডাইভার্সিটি হটস্পটের অন্যতম প্রাণী রেড পান্ডাকে আমরা হারিয়ে ফেলব পরের প্রাণী পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের প্রাণী লায়নটেইল্ড ম্যাকাক এর সংখ্যা বর্তমানে প্রায় চার হাজার আগামী পঁচিশ বছরের মধ্যে এর সংখ্যা আশঙ্কা করা হচ্ছে প্রায় কুড়ি শতাংশ কমে যেতে পারে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলেরই আরেকটি প্রাণী নীলগিরি থর বা মাউন্টেন গোট এর সংখ্যা কমতে কমতে দু থেকে তিন হাজারে এসে নেমেছে চোরা শিকার এবং বাসস্থান ধ্বংসের ফলে এর সংখ্যা আগামী দিনে এখনকার সংখ্যা থেকে প্রায় দশ শতাংশ কমে যেতে পারে এরপর আমরা যে প্রাণীটিকে দেখব সে প্রাণীটি হল ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসেরস এক সময় আফগানিস্তান থেকে বার্মাদেশ পর্যন্ত এই প্রাণীটি দাপিয়ে বেড়াতো কিন্তু জলাভূমির পরিমাণ কমে যাওয়ায় এবং এরা যে ধরনের ঘাস খেতে পছন্দ করে সে ঘাসের জঙ্গল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এরা কমতে কমতে এখন পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু জলা বনভূমি অঞ্চলে একমাত্র সীমাবদ্ধ হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের গরুমারা জলদাপাড়া এবং আসামের মানস ও কাজিরাঙা জঙ্গলে বেড়াতে গেলে তুমি এই ওয়ান হর্ন রাইনোসেরস দেখতে পাবে এরপর আমরা যে প্রাণীটিকে দেখছি সেটি ইন্ডিয়ান বাইসন এদের মাংস এবং এদের যে অন্যতম জিনিস সেটা হচ্ছে গায়ের লোম এবং তাদের শিং শিকারের জন্য বহু দিন ধরে এদের নির্বিচারে শিকার করা হচ্ছে ফলে এর প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এরপর আমরা সমুদ্রের একটি প্রাণীকে দেখব প্রাণীটি হলো ভ্যাকুইটা পরপয়েস একটি সমুদ্রের অন্যতম নির্বিরোধী নির্বিবাদী প্রাণী কিন্তু এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাছের জালে আটকে পড়ে মারা গিয়ে এরপর যে প্রাণীটিকে দেখব তার নাম হচ্ছে হুলক গিবন আসামের কাজিরাঙা এবং অরুণাচল প্রদেশের নামধাপা অরণ্যে এদের দেখতে পাওয়া যায় ভারতবর্ষের একমাত্র প্রাইমেট প্রজাতি এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে কারণ উঁচু লম্বা গাছ এরা বাস করে নির্বিচারে আমরা গাছের গাছ কেটে ফেলায় এদের বাসস্থানের সংকট দেখা যাচ্ছে এরপর আমরা দেখব আফ্রিকার জঙ্গলের অন্যতম প্রাণী বন্য কুকুর এবং সমুদ্রের অন্যতম সৌন্দর্যের প্রতীক লেদার ব্যাগ টার্টল এদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে কোনটি বাসস্থান কমে যাওয়ার জন্য কোনোটি দূষণের জন্য এরপর মাউন্টেন গরিলা ভারতীয় বন্য কুকুর এবং মোনার্ক বাটারফ্লাই বাসস্থান ধ্বংস মাংসের জন্য চোরা শিকার এবং দূষণের কারণে এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে এরপর আমরা একটি ফ্ল্যাগশিপ স্পিসিস বা কি স্টোন প্রজাতি দেখব যা মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ করে সেই প্রাণীটি হল ভালুক বা পোলার বিয়ার এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ট্রপিক্যাল রেইন ফরেস্টের প্রাণী ওরাং ওটাং এবং আফ্রিকার কঙ্গো জঙ্গলের অন্যতম প্রধান প্রাণী শিম্পাঞ্জি নির্বিচারে বনভূমির চরিত্র পরিবর্তন বনভূমি কেটে ফেলা এবং ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের জন্য এই তিনটি প্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এরপর আমরা ভারতের অন্যতম এন্ডেঞ্জার্ড প্রাণী দুটি দেখব একটি হচ্ছে হেয়ার আর তৃতীয় যে প্রাণীটিকে আমরা দেখছি চিতা এটি একমাত্র ইরান এবং দক্ষিণ আফ্রিকার তৃণভূমিতে পাওয়া যায় এশিয়াটিক চিতার সংখ্যা ইরান এবং আফগানিস্তানের বর্ডারে নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ এবং সংখ্যাটি পঞ্চাশ থেকে আটষট্টির মধ্যে এবং দক্ষিণ আফ্রিকার নামিবিয়া এবং কেনিয়ার জঙ্গলে এই প্রাণীটি পাওয়া যায় ভারতবর্ষে স্বাধীনতার অল্প কিছুদিন পরেই শেষ তিনটি চিতাকে গুলি করে মারায় ভারত থেকে চিতা অবলুপ্ত হয়ে গিয়েছিল অতি সম্প্রতি সেই চিতাকে আবার ভারতবর্ষের একটি নির্দিষ্ট জঙ্গলে ফিরিয়ে আনা হয়েছে সেই পুনঃপ্রবর্তনের কাহিনী পরে আমরা জানব এখন আমরা এতক্ষণ বিভিন্ন প্রাণীর সংখ্যা ক্রমশ কমছে আমরা জানতে পারলাম এবার আমরা নির্দিষ্ট করে জানব জীব বৈচিত্র্য ঠিক কী কী কারণে হ্রাস পায় তাহলে আমরা কি করছি বনভূমিকে কেটে কৃষি জমিতে রূপান্তর করছি সেই কৃষি জমিকে আমরা আবার গৃহ নির্মাণ এবং শিল্পগত কাজে ব্যবহার করছি আমরা রাস্তা তৈরি করছি আমরা বাঁধ তৈরি করছি আমরা খনি খনন করছি ফলে জমির চরিত্র পরিবর্তন হচ্ছে এখন ওই জমিতে যে হাতি গোসা বাঘ ব্যাং চড়ুই বা শকুন জাতীয় প্রাণীরা আগে থাকতো তারাই জমি ব্যবহার রীতির ফলে বিপন্ন হয়ে পড়ছে আমরা জানি যে হাতির দাঁত গন্ডারের খর্গ হরিণের সিং ও মৃগনাভি বাঘ এবং চিতাভাগের চামড়া বাজারে অত্যন্ত দুর্মূল্য ময়ূরের পালক প্যাঙ্গলিনের আঁশ এই সকল প্রাণীর এই দেহজ উপাদান এগুলির বাণিজ্যিক মূল্য অত্যধিক হওয়ায় এগুলো চোরা শিকার হচ্ছে এখন শিকার এবং চোরা শিকার হান্টিং এবং পোচিং আমার যে কটি প্রাণী দরকার অত্যধিক লোভের জন্য আমরা পুরো পপুলেশনকেই কোনো অঞ্চলের ধ্বংস করে ফেলছি ফলে একসঙ্গে অনেক প্রাণী অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে তৃতীয় যে কারণ সেটি হচ্ছে এখনকার আলোচিত বিষয় সেটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা আগে যেভাবে বাড়ত এখন প্রতি দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর বা একশো বছরে সেই তাপমাত্রা বেড়ে যাওয়ার হার অত্যন্ত বেড়ে গেছে তার কারণ হচ্ছে আমরা পরিবেশে ক্রমশ গ্রিন গ্যাস যেমন কার্বন অক্সাইড মিথেন ক্লোরোফ্লুরো কার্বন ইত্যাদি বাতাসে ক্রমাগত ছাড়ছি শিল্প বিপ্লবের পর থেকে এই জলবায়ুর পরিবর্তনের ঘটনা এবং বিশ্ব উষ্ণায়নের ঘটনা খুব বেড়ে গেছে যার ফলে মেরু মেরুভালু পেঙ্গুইন মৌমাছি প্রজাপতি কোয়ালা ভালু কোরাল রিফ এদের অস্তিত্ব বিপন্ন হয়েছে আমরা আমাদের রাজ্যের ভেতর দিয়ে যাওয়া অন্যতম প্রধান নদী গঙ্গায় গেলেই দেখতে পাই যে গঙ্গার জল অত্যন্ত দূষিত ফলে এই গঙ্গার জলে থাকা গ্যাঞ্জেটিক ডলফিন বা শুশুক এবং মরা মানুষ মরা জীবের দেহ খেয়ে ফেলা শকুন এবং পরাগ বিলনে সাহায্য করা মৌমাছি ও প্রজাপতি ও বিভিন্ন প্রজাতির পাখি ও মাছ এই দূষণের কারণে বিপন্ন হচ্ছে আমরা কোনো কোনো গাছকে ওষুধ পাওয়ার জন্য অত্যধিক ব্যবহার করে ফেলছি যেমন সর্পগন্ধা গাছ আমরা কোনো কোনো মাছকে তার অত্যধিক গুণের জন্য খাদ্য জন্য ব্যবহার করছি যেমন টুনা মাছ এবং কোন কোনো প্রজাতির কচ্ছপকেও আমরা খাদ্যরূপে প্রচুর ব্যবহার করে ফেলেছি যেমন বাটাগুড় কচ্ছপ এগুলোর অর্থিক ব্যবহারের ফলে বা ওভার এক্সপ্লয়টেশনের ফলে সংখ্যা কমে গেছে পৃথিবীতে এখন একটি নিয়মিত ঘটনা হল প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সমুদ্রে তাদের তাপমাত্রা পরিবর্তনের ফলে সমুদ্র বায়ুর গতিপথ বদলে যাচ্ছে ফলে বিভিন্ন সামুদ্রিক ঝড় তৈরি হচ্ছে এই সামুদ্রিক ঝড় তৈরি হওয়া সমুদ্রের অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়া এই সমস্ত কারণে আলাস্কান স্যামন গ্রিন সি টার্টল বিভিন্ন প্রজাতির কোড়াল মুক্ত উৎপাদনকারী শামুক ঝিনুক এবং বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ এদের সংখ্যা কমে যাচ্ছে আমরা যদি সুন্দরবনে বেড়াতে যাই তাহলে আমরা জলপথে যাওয়ার সময় দেখতে পাই যেন একটি ঘন অরণ্যের বেল্ট আমরা দেখে খুবই আনন্দিত হই যে এই জঙ্গলটি তো খুব ঘন কিন্তু ওপর থেকে ড্রোন দিয়ে যদি ছবি তোলা হয় তাহলে দেখা যাবে জঙ্গলটি আমাদের টাক মাথার মতো অর্থাৎ চারিদিকে চুলের আস্তরণ থাকলো মাঝখানটা ফাঁকা ম্যানগ্রোভ অরণ্যের যে ঘন জঙ্গল সেটি একমাত্র পরিধি বরাবর রয়েছে কিন্তু মাঝখান ফাঁকা হয়ে যাচ্ছে সমুদ্রের জলের উচ্চতা যত বাড়ছে সমুদ্রের জলে নুনের ভাগ যত বাড়ছে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ ততই বিপন্ন হয়ে পড়ছে নিজেকে টিকিয়ে রাখার জন্য এছাড়া জীববৈচিত্র্য কমার অন্যতম একটি কারণ হল বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ আমরা দেখেছি ডোডোর পাখির মরিশাসে বিলুপ্তির অন্যতম কারণ হলো ডাচ নাবিকদের সঙ্গে বহিরাগত প্রজাতি কুকুর শুকর এবং বিড়াল ও ইঁদুর দ্বীপে নিয়ে আসা ভারতবর্ষের ক্ষেত্রেও এই ঘটনা পরপর ঘটে চলেছে পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা প্রজাতি অ্যালিয়েন স্পিসিস ভারতবর্ষের বিভিন্ন বাস্তুতন্ত্রে প্রবেশ করেছে যেমন ল্যান্টানা পার্থেনিয়াম তিলাপিয়া মাছ আফ্রিকান মাগুর ইউক্যালিপটাস এই সমস্ত প্রজাতি অনুপ্রবেশের ফলে কি হচ্ছে এখানকার স্থানীয় প্রজাতি তাদের সঙ্গে প্রতিযোগিতা বা কম্পিটিশানে না পারার জন্য তারা খুব সহজেই তাদের প্রজনন হার কমে যাচ্ছে এবং তারা একটা না একটা সময় বিপন্ন হয়ে বিলুপ্ত হওয়ার পথে এগিয়ে চলেছে এবার আমরা দেখে নেব একটি পরিসংখ্যান যে শিকার এবং চোরা শিকারের কারণে পৃথিবীতে বিভিন্ন প্রাণীর সংখ্যা কিভাবে কমেছে আমরা প্রথমে দেখে নেই রাইনো স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় আমরা দেখব টাইগার স্ট্যাটিস্টিক্স এবং তৃতীয় দেখব হোয়েল বা তিমির স্ট্যাটিস্টিক্স আফ্রিকান রাইনো এটি আফ্রিকার একটি কি স্টোন বা ফ্ল্যাগশিপ প্রজাতি দু সাত সাল নাগাদ ছত্রিশটি রাইনোর পোচিং হয় এবং দু হাজার আঠেরো কুড়িতে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় সাতশো উনসত্তরে রাইনো পোচিং এর হার প্রায় বেড়েছে দু হাজার সাত থেকে দু হাজার তেরোর মধ্যে তেরো থেকে এক হাজার চারে অর্থাৎ যদি শতাংশের হিসেবে হিসেব করা হয় রাইনো পচিং এর হার সাত হাজার সাতশো প্রজাতিকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য মানুষ মানুষ কিভাবে সচেষ্ট যদি উল্টো প্রচেষ্টা অর্থাৎ প্রাণীটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করত। তাহলে আমরা এমন একটা স্ট্যাটিস্টিক্স দেখাতে পারতাম যেখানে দেখাতাম উল্টো অর্থাৎ গত পনেরো বছরে রাইনোর সংখ্যা কিভাবে বেড়েছে এবার দেখো বাঘের চোরাশিকার কিভাবে হয়েছে উনিশশো সালে পঁচানব্বইটি বাঘ চোরা শিকার হয় ছিয়ানব্বই বাহান্নটি আটানব্বই উনচল্লিশটি দু হাজারে ঘরে তারপর মানুষ একটু সচেষ্ট হয় মানুষের মধ্যে নতুন এক ধরনের অ্যাপ্রোচ তৈরি হয় সেই অ্যাপ্রোচ হলো বাঘকে কেন্দ্র করে নতুন করে বাস্তুতন্ত্র গড়ে তোলা বনভূমিগুলিকে রক্ষা করা কোচিংয়ের নাম্বার কমে আসে দেখো চল্লিশের নিচে ছেচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ উনতিরিশ বত্রিশ তেইশ কিন্তু আবার এর আগে নব্বইয়ের দশকের শেষের দিকে দেখো এই সংখ্যাটা ছিল একশোর ওপরে একশো একুশ অষ্টআশি একাশি বাহাত্তর এবং দু হাজার পনেরো সালে এই কোচিংয়ের নাম্বার দাঁড়ায় পঁচিশে তাহলে ভারতবর্ষে উনিশশো তিরিশ সাল নাগাদ প্রায় লক্ষাধিক বাঘ ছিল কিন্তু এই বাঘকে রক্ষা করার জন্য ভারতবর্ষে প্রজেক্ট টাইগার ঘোষণা করতে হয় উনিশশো তিয়াত্তরে বাঘের সংখ্যা এতটাই কমে গিয়েছিল যে ভারতের বিভিন্ন বনাঞ্চলকে এই ব্যাঘ্র সংরক্ষণের আওতায় নিয়ে এসে বাঘের সংখ্যা বাঁচানোর উল্লেখযোগ্য প্রচেষ্টা গ্রহণ করা হয় গত পঞ্চাশ বছরে আমরা এ ব্যাপারে অত্যন্ত সাফল্য পেয়েছি কিন্তু আগে জানা দরকার যে এই বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি বাঘকে বলা হয় লিভিং ফার্মেসি বাঘের দেহের প্রতিটা অংশেরই নাকি কোনো ওষুধই মূল্য আছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মানুষ একে ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে ব্যবহার করে যেমন বাঘের ফ্যাট বাঘের চামড়া বাঘের শুক্রাশয় বাঘের লেজ বাঘের চোখ বাঘের গল ব্লাডার বাঘের স্টমাক বাঘের ব্লাড এরকম নানা দেহাংশের চাহিদা তাইওয়ান কোরিয়া এবং থাইল্যান্ড এ সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিতে অত্যন্ত বেশি থাকায় ভারতবর্ষ থেকে বাঘের চোরা শিকারের পার্সেন্টেজ অত্যন্ত বেড়ে গেছে এবার দেখা যাক একটি সমুদ্রের প্রাণী সমুদ্রের প্রাণীটি হলো তিমি এটিও সমুদ্রের কি স্টোন বা ফ্ল্যাগশিপ প্রজাতি অর্থাৎ যার অস্তিত্বের উপর সমুদ্রের বাস্তুতন্ত্র নির্ভর করে তিমি শিকারের আগে নীল তিমির সংখ্যা ছিল দু লাখ পঁচাত্তর হাজার উনিশশো তিরিশের দশকে এটি কমে দাঁড়ায় তিরিশ থেকে চল্লিশ হাজারে উনিশশো চৌষট্টি সালে যখন এর সংখ্যা গণনা করা হয় উল্লেখযোগ্যভাবে কমে যায় ছশো পঞ্চাশ থেকে দু হাজারে এবং উনিশশো সালে এর সংখ্যা যখন গণনা করা হয় দেখা যায় এটি পাঁচ হাজারের নিচে নেমে গেছে সুতরাং আমরা দেখতে পেলাম পৃথিবীর নানা প্রান্তে মানুষ বন্যপ্রাণকে বিলুপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য অত্যধিক সচেষ্ট তাহলে পৃথিবীর সৌন্দর্যের যে মুখ তিনটি প্রাণী একশৃঙ্গ গন্ডার বাঘ এবং নীল তিমি কিভাবে নির্বিচারে শিকার করে অর্থ উপার্জনের জন্য এই প্রাণীগুলোকে নির্বিবাদে ধ্বংস করার জন্য কিছু লোভী মানুষের জন্য এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে আমরা এবার আসবো অন্য একটি প্রাণীর অন্য সমস্যা নিয়ে প্রাণীটি আমাদের অত্যন্ত পরিচিত বাড়ির আহ ছাদের পাশে বড় গাছের ডালের দিকে তাকালে দেখা যায় ভনভহন করে উড়ে বেড়াচ্ছে মৌমাছি শীতকাল পড়লেই দেখা যায় বিভিন্ন ফুলের মধু সংগ্রহে তারা ব্যস্ত আজকের পৃথিবীতে যে পরিমাণ মানুষ রয়েছে অর্থাৎ সাতশো কোটি মানুষ তার খাদ্য সংগ্রহের জন্য খাদ্য উৎপাদনের জন্য আমরা পরিপূর্ণভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এখন ফসলের যে উৎপাদন সেটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার যদি পরাগ মিলন না হয় তবে ব্যাহত হতে পারে যে সমস্ত গাছে ফল হয় তাদের পরাগমিলন প্রক্রিয়াও এই মৌমাছির উপর নির্ভরশীল কিন্তু আমরা কি করেছি সবুজ বিপ্লবের নামে ফসল উৎপাদন বাড়ানোর জন্য নির্বিচারে কৃষি জমিতে আমরা ইনসেক্টিসাইড বা কীটনাশক ব্যবহার করেছি এই কীটনাশক জলের মধ্যে দিয়ে উদ্ভিদের কাণ্ডে পাতায় এবং ফুলে পৌঁছেছে এরা যখন ফুল থেকে মধু সংগ্রহ করে নেকটার সংগ্রহ করে সেই নেকটার এই ইনসেকটিসাইড মিশ্রিত হওয়ায় তা মৌমাছির শরীরে ঢুকে বিষক্রিয়া তৈরি করে এবং একসঙ্গে অনেক মৌমাছির মৃত্যু ঘটে এটাকে বলে কলোনিকোলাপস ডিসঅর্ডার এখন এই মৌমাছি যদি পৃথিবী থেকে উল্লেখযোগ্যভাবে কমে যায় তাহলে পৃথিবীর অর্থনীতি একদম ভেঙে পড়তে পারে আজকে আমাদের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড বা ব্যাকবোন হল এই মৌমাছি সুতরাং কৃষিক্ষেত্রে আমাদের বিকল্প ভাবনা ভাবতে হবে যে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে অন্য কি ধরনের কীটনাশক ব্যবহার করলে তবে উদ্ভিদের মধ্যে বিষক্রিয়া কমানো যায় এবং মৌমাছিকে বাঁচিয়ে রাখা যায় মৌমাছি যদি আগামী দিনে না বাঁচে তবে কিন্তু পৃথিবীর সভ্যতাই একটি প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে আমরা এরপর দেখব আরেক ধরনের সমস্যার কথা সেটি হচ্ছে মেরু অঞ্চলের বরফের দ্রুত গতিতে গলন ফলে কি হচ্ছে মরু মেরু অঞ্চলের অন্যতম প্রধান প্রাণী হচ্ছে পোলার বিয়ার বা মেরু ভালুক মেরু ভালুক কি করে তারা শিকার করে প্রধানত সামুদ্রিক শিল কিংবা বড় মাছ এখন শিকার করার পর বা শিকারের আগে তাদের বিশ্রামের দরকার হয় সে বিশ্রামের জন্য কি দরকার ঘন চাদরের বরফ এই ঘন চাদরের বরফ যদি না থাকে তাহলে তারা দীর্ঘ সময় সাতার কেটে যখন শিকার করে তখন সেই শিকারের মাংস খাওয়ার জন্য উপযুক্ত জায়গার অভাব ঘটে তারা যদি বরফ না পায় তাহলে তারা তাদের বাচ্চাদের মানুষ করতে পারে না এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তারা যে কটি শিকার করে দশটির মধ্যে নটি ক্ষেত্রেই তারা ব্যর্থ হয় ফলে তাদের প্রচুর ক্যালোরির অভাব হয় এখন এই ক্যালোরি পূরণ করার জন্য তাদের বারংবার শিকারের যেতে হয় এখন শিকারের আগে এবং পরে তাদের বাসস্থান হিসেবে বরফের প্রয়োজন তাহলে আমরা যদি ক্লাইমেট চেঞ্জ প্রক্রিয়াকে দ্রুততর করি অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা যদি ক্রমাগত বাড়িয়ে চলি তাহলে তার প্রভাব পড়বে এই উত্তর মেরুতে সামুদ্রিক বরফের চাদরের উপর যার ঘনত্ব ক্রমাগত কমবে এবং এর প্রভাব পড়তে পারে দক্ষিণ মেরুতে পেঙ্গুইনের উপরও সামুদ্রিক পেঙ্গুইন এবং মেরু ভালুকের সংখ্যা যদি কমে যায় তাহলে কিন্তু উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বাস্তুতন্ত্র সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়বে এবং আগামী দিনে এর কি ফলাফল হবে তা কিন্তু অনিশ্চিত আমরা এরপরে আসব অন্য দুটি প্রাণীর ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষ বাবা দাদুদের আমলে দেখা যেত যে গৃহপালিত মৃত প্রাণী সেগুলো রাস্তার ধারে তারা কোনো একটি নির্দিষ্ট স্থানে রাখতেন এবং দলে দলে শকুন গাছ থেকে নেমে এসে মুহূর্তের মধ্যে তাকে সাবার করে দিত অর্থাৎ এই সমস্ত প্রাণীরা কি করে পরিবেশকে বিভিন্ন জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করে মরা প্রাণীর মাংস খেয়ে কিন্তু কি হলো কতকগুলো ওষুধ আমরা আমাদের ভেটেনারি অ্যানিমেলদের ক্ষেত্রে ব্যবহার করতে শুরু করলাম সে ওষুধগুলো হলো ব্যথা নিরোধক ওষুধ ডাইক্লোফেনেক অ্যাসিক্লোফেনেক নিমেসুলাইড এবং কিটোপ্রোফেন দেখা গেল এই ওষুধগুলো এই সমস্ত মরা প্রাণীদের মাংস থেকে যখন শকুনের দেহে প্রবেশ করল শকুনের বৃক্ষ বা কিডনির ফাংশন নষ্ট করে দিল ফলে শকুনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেল দু হাজার তিন সালে ভারতবর্ষে শকুন ছিল চল্লিশ হাজার তিনশো সাতাশিটি দু হাজার সাতে কমে বত্রিশ হাজার দু হাজার এগারোতে একটু বেড়ে চৌত্রিশ হাজার দু হাজার পনেরোতে উল্লেখযোগ্য ভাবে কমে গিয়ে হল আঠেরো হাজার ছশো পঁয়তাল্লিশটি ভারতের বিভিন্ন শহরে একই সঙ্গে শকুনের বাসস্থানও উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে বিকানিরে দেখা যায় তিনশো সাতটি শকুনের মৃত্যু হয়েছে রায়গড়ে দুশো দশটি জয়শোলীরে একশো কুড়িটি এবং কামরূপে একশোটি দু সালে কি জন্য তার যৌথ কারণ এক নম্বর হচ্ছে ব্যথা নিরোধক ওষুধের ব্যবহার এবং দু নম্বর হচ্ছে তাদের যেখানে ডিম পাড়ে উঁচু উঁচু গাছ সেগুলোকে নির্বিচারে কেটে ফেলা আরেকটি প্রাণী আমরা দেখব সেটি আমাদের অত্যন্ত পরিচিত প্রাণী সেটি হচ্ছে লেপার্ড বা চিতাবাঘ বম্বে শহরে যারা বাস করেন তাদের অনেকেই রাত্রিবেলায় দেখেন রাতের অন্ধকারে শহরে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে ভারতের বহু শহর আছে তার সংলগ্ন বনভূমি থেকে চিতাবাঘ ক্রমশ শহরে চলে আসছে কখনো কারোর বাড়ির কিচেনে কখনো কারোর বাড়ির বারান্দায় কিংবা কোনো কারখানার পরিত্যক্ত ঘরে এই চিতাবাঘকে পাওয়া যাচ্ছে এই চিতার চামড়া বহু চোরা শিকারীদের কাছে অত্যন্ত মহার্ঘ বস্তু ফলে চোরা জন্য চিতাবাঘের উল্লেখযোগ্য ভাবে সংখ্যা কমেছে এছাড়া আরেকটি প্রধান কারণ হল আমাদের সড়ক ব্যবস্থা যত প্রসারিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন কোণে যত রেললাইন প্রসারিত হচ্ছে তত চিতাবাঘের যে স্বাভাবিক বাসস্থান তার পরিমাণ সংকুচিত হচ্ছে তাহলে হ্যাবিটেট ডিগ্রেডেশন হ্যাবিটেট লস চিতা বাঘের সংখ্যা কমে যাওয়ার উল্লেখযোগ্য কারণ স্ত্রী চিতাবাঘ উত্তরবঙ্গের জঙ্গলে দেখা যায় তারা বাচ্চা দেওয়ার সময় চা বাগানে আশ্রয় নেয় এবং তাদের মুখোমুখি যদি চা বাগানের শ্রমিকরা পড়েন তাহলে তাকে আক্রমণ করে এবং তাদের শিশু বা বৃদ্ধ মানুষদের বা শ্রমিক কর্মচারীদের মৃত্যু ঘটে তখন মানুষের রোষের মুখে পড়ে পরে এই চিতারা তাদের পিটিয়ে মেরে ফেলা হয় সুতরাং এই বন্য ভূমির ইকোসিস্টেম ঠিক মতো রক্ষা করার জন্য অত্যন্ত প্রয়োজন কারণ এই চিতাবাঘের সংখ্যা যদি কোনো কারণে কমে যায় তাহলে বনে হরিণ বা ইন্ডিয়ান গোড়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়ে তা কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে আমরা এরপর আলোচনায় আসব যে ভারতের বাস্তুতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক অ্যালিয়েন প্রজাতি সম্পর্কে এই প্রজাতিগুলো স্বাভাবিক বাসস্থান ভারতবর্ষ নয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা ভারতবর্ষের বাস্তুতন্ত্রে প্রবেশ করেছে এরকম দুটি উদ্ভিদ হলো ল্যান্টানা এবং কচুরিপানা এরকম দুটি প্রাণী হলো তিলাপিয়া এবং আফ্রিকান মাগুর ভারতবর্ষে এরা প্রবেশ করার পর এদের প্রজনন শক্তি ভারতবর্ষের প্রজাতিদের থেকে অত্যন্ত বেশি হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই এরা বাস্তুতন্ত্রের অধিকাংশ জায়গা দখল করে ফেলেছে ফলে ভারতের যে স্থানীয় ওষুধি গাছ স্থানীয় পুকুরের মাছ যেমন মরুলা পুটি খলসে এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এখন এই জীববৈচিত্র যাদের সংখ্যা ক্রমাগত কমছে আমাদের কাছে তাদের গুরুত্ব কী আমরা আগেই আলোচনা করেছি যে জীববৈচিত্র খাদ্যের অন্যতম উৎস জীববৈচিত্রের একটি ব্যবহার হলো ওষুধের ক্ষেত্রে জীববৈচিত্র বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বাস্তুতন্ত্রে বিয়োজক হিসাবে কাজ করে পরিবেশকে পরিষ্কার রাখে জলবায়ু নিয়ন্ত্রণ করে পরাগ মিলনে সাহায্য করে এবং আমাদের গৃহের অধিকাংশ আসবাবপত্র কাগজ মুক্ত সিল্ক এগুলোও আমরা এই জীববৈচিত্র্য থেকে পেয়ে যাই অর্থাৎ জীববৈচিত্র্যের প্রসপেক্ট আমাদের কাছে অত্যন্ত বেশি এই জীববৈচিত্র্যকে আমরা নানা কাজে ব্যবহার করি সেই ব্যবহারটি হলো প্রধানত ওষুধের ক্ষেত্রে জীববৈচিত্র্যকে আমরা নানান রকম ওষুধের উৎস হিসাবে ব্যবহার করি যেমন ডিপ্রেসেন্ট নার্ভাস সিস্টেম রিলেটেড আদার ডিসঅর্ডার কপ কোল্ড উন্ডিলিং মাউথ আলসার ফিমেল ডিসঅর্ডার সুগার ব্লাড পিউরিফায়ার অ্যান্টিগাউট বার্নস এরকম নানা ক্ষেত্রে এখন আমরা যে জীববৈচিত্র এতক্ষণ আমরা আলোচনা করলাম সে জীববৈচিত্র আমাদের বিভিন্ন সম্পদ সরবরাহ করে অর্থাৎ জীববৈচিত্রের ভূমিকা হলো প্রভিশনালিং প্রভিশনিং জীববৈচিত্র কি করে ফ্লাট কন্ট্রোল করে ক্লাইমেট রেগুলেট করে অর্থাৎ রেগুলেটিং জীব বৈচিত্র্য কোনো কোনো কালচারের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ কালচারাল এবং জীব কি করে এক জীব আরেক জীব বাসস্থান সরবরাহ করে অর্থাৎ সাপোর্টিং তাহলে জীববৈচিত্র্যের গুরুত্বকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করতে পারি প্রভিশনিং রেগুলেটিং কালচারাল এবং সাপোর্টিং এবার দেখা যাক জীব পৃথিবীতে গুরুত্ব কেন আমাদের অস্তিত্ব সম্পূর্ণরূপে জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল জীব থেকে নতুন নতুন ওষুধ পাওয়া যাচ্ছে জীব ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে কাজ করছে জীব জীববৈচিত্র্য এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটি দিচ্ছে জীব নানান রোগ এবং জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করছে জীববৈচিত্র্য পরিবেশের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে জীববৈচিত্র্য প্রাকৃতিক দুর্যোগ কমায় গ্লোবাল ওয়ার্মিং কমায় আমাদের ইকোসিস্টেমকে আরও কার্যকর করে জলকে বিশুদ্ধ করতে সাহায্য করে জীববৈচিত্র্য থেকে আমরা নন রিনিউয়েবল এনার্জি পাই এবং আমাদের যে হেলদি এবং অ্যাক্টিভ লাইফস্টাইল এর জন্যও জীববৈচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নেই যে জীববৈচিত্র্য একটা সত্যিকারের ইনভেস্টমেন্ট প্রায়োরিটি আমরা যেমন বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্ট করি শিল্পের ক্ষেত্রে ইনভেস্ট করি তেমনি বায়োডাইভার্সিটিকেও আমাদের ইনভেস্ট করতে হবে আমাদের সিকিউরিটির জন্য আমরা কতগুলো লক্ষ্য রেখেছি দু সালের মধ্যে সেই লক্ষ্যগুলোর কাছাকাছি আমাদের পৌঁছতে হবে এগুলোকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল জি এর চোদ্দ এবং পনেরো নম্বর গোল সরাসরি সঙ্গে যুক্ত নম্বর গোল হচ্ছে লাইফ বিলো ওয়াটার এবং পনেরো নম্বর গোল হচ্ছে লাইফ অন ল্যান্ড কিন্তু শুধু চোদ্দ এবং পনেরোই নয় এক দুই তিন ছয় এবং তেরো নম্বর গোলও এই জীব সঙ্গে ওয়েল কানেক্টেড কি জীব আমাদের যে খাদ্য দেয় এই খাদ্যের ফলে দারিদ্র আমরা কমাতে পারি অর্থাৎ এক নাম্বার গোল নো পভার্টিতে আমরা রিচ করতে পারি জীববৈচিত্র্য আমাদের যে খাদ্য দেয় তার থেকে আমরা জিরো হাঙ্গার বা দু নম্বর গোলে পৌঁছতে পারি জীববৈচিত্র্য থেকে যে ওষুধ পাওয়া যায় তার থেকে আমরা গুড হেলথ এবং ওয়েলবিং অর্থাৎ তিন নম্বর গোলে পৌঁছতে পারি জীববৈচিত্র্য জলকে বিশুদ্ধ করতে সাহায্য করে সুতরাং সারা পৃথিবীতে সমস্ত মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল এবং তৎসংক্রান্ত স্বাস্থ্যের অবস্থা রক্ষা করার যে গোল ছ নম্বর ক্লিন ওয়াটার এবং স্যানিটেশন গোলে আমরা পৌঁছতে পারি জীববৈচিত্র অভাবে আজকে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে পৃথিবী দূষিত হচ্ছে সুতরাং ক্লাইমেট অ্যাকশানকে গোলে অর্থাৎ তেরো নম্বর গোলে পৌঁছনোর জন্য আমাদের জীববৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং জীববৈচিত্র্যকে আগামী দিনে আমাদের সিকিউরিটির জন্য ব্যবহার করতেই হবে সুতরাং জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কি করে জীব সংরক্ষণ করব আমাদের যে জীববৈচিত্র সংরক্ষণ নিয়ে আমরা ভাবিত সেগুলো হচ্ছে প্রধানত বন্য বন্যপ্রাণী তাহলে প্রাণী যে বনাঞ্চলে থাকে সেই বনাঞ্চলগুলোকে সংরক্ষিত করতে হবে অর্থাৎ এদের প্রোটেক্টিভ এরিয়া রূপে ঘোষণা করতে হবে এই প্রোটেকটিভ এরিয়ার অনেক রকম শ্রেণীবিন্যাস আছে কোনোটি ন্যাশনাল পার্ক কোনোটি স্যাংচুয়ারি কোনোটি বায়োস্ফিয়ার রিজার্ভ কোনোটি কমিউনিটি রিজার্ভ এবং কোনোটি কনজারভেশন রিজার্ভ ভারতবর্ষে একশো তিনটি ন্যাশনাল পার্ক পাঁচশো তেতাল্লিশটি স্যাংচুয়ারি আঠেরোটি বায়োস্ফিয়ার রিজার্ভ পঁয়তাল্লিশটি কমিউনিটি রিজার্ভ এবং তিয়াত্তরটি কনজারভেশন রিজার্ভ রয়েছে এর টোটাল প্রোটেক্টেড এরিয়া হলো এক লক্ষ হাজার চব্বিশ পয়েন্ট সিক্স অর্থাৎ ভারতবর্ষের সামগ্রিক আয়তনের চার দশমিক নয় সালের হিসেব তাহলে আমাদের কি করতে হবে আমাদের বনভূমির পরিমাণ ক্রমশ বাড়াতে হবে তৃণভূমির পরিমাণ বাড়াতে হবে জলাভূমি বোঝানো বন্ধ করতে হবে নতুন নতুন জলাশয় ঘুরতে হবে অর্থাৎ ওয়াইল্ড অ্যানিমেলের হ্যাবিটেট তৈরি করতে হবে আমরা কি করছি এই জন্য বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট তৈরি করতে পারছি দেখো এই মানচিত্রে ভারতবর্ষের বিভিন্ন বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট বিভিন্ন রাজ্যে রয়েছে দেখানো আছে এখন এতক্ষণ তো আমরা জীব বিলুপ্তির আশঙ্কার কথা পড়লাম তাহলে মানুষ কি একই রকম সব জীব কি মানুষ বিলুপ্তির দিকে টেনে দিচ্ছে কোনো জীব কি মানুষ বাঁচানোর চেষ্টা করেনি না মানুষ চেষ্টা করেছে বহু জীব বৈচিত্র্যকে বিলুপ্তির মুখ থেকে ফিরিয়েও এনেছে এরকম কয়েকটি উদাহরণ আমি তোমাদের সামনে উপস্থিত করছি দেখো তোমরা যদি মধ্যপ্রদেশে বেড়াতে যাও একটি ন্যাশনাল পার্ক পাবে তার নাম পান্না ন্যাশনাল পার্ক উনিশশো সালে এটি জাতীয় অরণ্য বা উদ্যান হিসাবে ঘোষিত হয় উনিশশো সালের প্রথম দিকে এটিকে টাইগার রিজার্ভ বলে ঘোষণা করা হয় দু সালে এই জঙ্গলে আর কোনো বাঘ পাওয়া যায়নি সমস্ত সরকারি বনকর্তা এবং ভারতবর্ষের ব্যাঘ্র সংরক্ষণের সঙ্গে যুক্ত পরিবেশবিদদের কপালে ভাঁজ পড়ে এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্য জঙ্গল থেকে বাঘ এনে এই জঙ্গলে ছাড়া হবে এবং তাদের সংরক্ষণের মাধ্যমে বাঘের সংখ্যা পুনরায় বাড়ানো হবে একে বলা হয় টাইগার রি স্টেপ বা প্রজেক্ট দু সালে মধ্যপ্রদেশেরই আরেক দুটি জঙ্গল বান্ধবগড় এবং কানহা থেকে দুটি প্রাপ্তবয়স্ক মহিলা বাঘ আনা হয় টি ওয়ান এবং টি টু কিন্তু এই দুটি বাঘ আনার কয়েকদিন আগেই পান্নার জঙ্গলে যে জীবিত পুরুষ বাঘটি ছিল সেটি অদৃশ্য হয়ে যায় তাই আবার এই জঙ্গলে অন্য জঙ্গল থেকে পুরুষ বাঘ আনা হয় এর ফলে কি হয় দু হাজার আট সালে যে জঙ্গলে বাঘের সংখ্যা শূন্য হয়ে গিয়েছিল দু সালে টি প্রথম শাবক প্রসব করে এবং দু সালের পর থেকে নতুন আটটি বাঘের বাচ্চার জন্ম হয় এরপর ক্রমশ বাঘের সংখ্যা বাড়তে থাকে বর্তমানে এই বাঘের সংখ্যা প্রায় চুয়ান্নটি অর্থাৎ দু সালে জিরো থেকে দু হাজার চব্বিশে আমরা বাঘের সংখ্যা বাড়িয়ে প্রায় চুয়ান্নতে নিয়ে গেছি এবার দ্বিতীয় সাফল্যের কাহিনী হচ্ছে রাজস্থানের সরিষ্কার জঙ্গল দু হাজার পাঁচ সালে অর্থাৎ দু হাজার আটে আমরা দেখেছিলাম যে পান্নাতে বাঘের সংখ্যা শূন্য হয়ে গেছে এবং দু হাজার পাঁচ সালে আমরা সরিষ্কাতে প্রথম জানতে পারি যে সেখানে একটিও বাঘ নেই কিন্তু দু হাজার এক সালেও সেখানে ছাব্বিশটি বাঘ ছিল বন দপ্তরের কর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সরিষ্কায় আবার বাঘকে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয় রাজস্থানের রণথম্বর জঙ্গল থেকে পুরুষ বাঘ আনা হয় তারপর আনা হয় বাঘিনী এই সময় রণথম্বরের জঙ্গল থেকে বাঘ আনার আগে যখন সরিষ্কার জঙ্গলে কোনো বাঘ নেই তখন সেখানে উনিশটা চিতা বাঘের দখলে ছিল অরণ্য বারো বছরের মধ্যেই দেখা যায় সরিষ্কার জঙ্গলে বাঘের সংখ্যা শূন্য থেকে কুড়িতে পৌঁছেছে অর্থাৎ যে সময়ের মধ্যে যেটুকু বাঘের সংখ্যা বাড়ার কথা সরিষ্কার রি প্রজেক্টের ফলে বাঘের সংখ্যা তার থেকেও বেশি বেড়ে গেছে বিশ্বে বাঘ সংরক্ষণের ইতিহাসে তাই সরিষ্ একটি মডেল আমরা এতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের কথা জানলাম টাইগার রি প্রজেক্ট এই প্রজেক্ট সফল হয়েছে কোনো একটি রাজ্যেরই অন্য জঙ্গল থেকে আনা বাঘ যে জঙ্গলে বাঘ শূন্য হয়ে গেছে সেখানে ছাড়ার সাফল্যের কাহিনীর মাধ্যমে এবার আমরা পড়ব দেশ থেকে একটি বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গিয়ে অন্য মহাদেশ থেকে সেই বিলুপ্ত প্রাণীটিকে পুনরায় ভারতবর্ষের জঙ্গলে ছাড়ার সাফল্যের কাহিনী সময়টি খুব দূরে নয় উনিশশো বাহান্ন সালে ঘোষণা করা হয় যে চিতা ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে দীর্ঘদিন পর অর্থাৎ শতাব্দীর প্রথম ভাগে সাল ভারতবর্ষে চিতাকে পুনরায় ফিরিয়ে আনার আহ পরিকল্পনা করা হয় এবং এই পরিকল্পনায় সুপ্রিম কোর্ট যখন অনুমোদন দেন তখন এক্সপেরিমেন্টালি দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশেরই একটি জঙ্গল কুম্ পালপুরে আনা হয় এবং পরিকল্পনা হয় যে আগামী পাঁচ বছরে কুনহ পালপুর এবং মধ্যপ্রদেশের অন্যান্য জঙ্গল যেখানে চিতা স্বাভাবিকভাবে রোমিং করতে পারবে দৌড়ে গিয়ে শিকার করতে পারবে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে এরকম জঙ্গলে পঞ্চাশটি চিতা আনা হবে অত্যন্ত আনন্দের বিষয় যে আফ্রিকা থেকে আনা চিতাগুলি তারা শাবক এর জন্ম দিয়েছে ভারতবর্ষের জঙ্গলে এবং বহাল তবিয়তে এনক্লোজার থেকে তাদের বাইরে বের করে এনে স্বাভাবিক জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে যে তারা কুনহ পালপুরের সীমানা ছাড়িয়ে কখনো উত্তরপ্রদেশের প্রান্তে কখনো রাজস্থানের পাশের প্রান্তে চলে যাচ্ছে তাহলে আগামী দিনে এভাবে আমরা যে সমস্ত প্রাণী ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্তির মুখে ঐকান্তিক প্রচেষ্টায় আমরা তাদের সংখ্যা পুনরায় বৃদ্ধি করতে পারব ভারতবর্ষের বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টি হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জে এফ এম যৌথ বন সংরক্ষণ প্রচেষ্টা অর্থাৎ বন দপ্তরের সঙ্গে বনবাসী মানুষকে একসঙ্গে কাজে লাগিয়ে বন সংরক্ষণের প্রচেষ্টা এই প্রচেষ্টা সুন্দরবনে সফল হয়েছে এই প্রচেষ্টা কানহা বান্ধবগড়ে সফল হয়েছে এই প্রচেষ্টা রণথম্বরেও সফল হয়েছে দ্বিতীয় যে প্রচেষ্টাটি গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর অর্থাৎ কোনো একটি অঞ্চলে স্থানীয় জীববৈচিত্র্যের যে সম্ভার রয়েছে তাকে রেজিস্টার করা এর থেকে আমরা অনুমান করতে পারবো কি কি কারণে কোনো জীববৈচিত্র্যের সংখ্যা হঠাৎ কমে যাচ্ছে কোনো জীববৈচিত্র্যের সংখ্যা একটি নির্দিষ্ট সংখ্যায় দীর্ঘদিন ধরে সীমাবদ্ধ রয়েছে কোন জীববৈচিত্র্যের ব্যবহারের ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে এবং তার সংরক্ষণের জন্য কি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন পৌর প্রতিষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েতে স্থানীয়ভাবে এই পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরির কাজ শুরু হয়েছে সম্পন্ন হয়েছে বহু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তোমার কাছেও যদি সুযোগ আসে তোমার স্থানীয় অঞ্চলে যদি পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরির কাজ শুরু হয় তুমি তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারো আমরা এখন আরেকটি প্রচেষ্টার কথা জানব এটি হলো একটি পাখিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর কাহিনী ছবিতে দেখো একজন মহিলা বিজ্ঞানীকে দেখা যাচ্ছেন তিনি একটি পুরস্কার নিচ্ছেন ইনি আসামের একজন ইকোলজিস্ট তার নাম ডক্টর পূর্ণিমা দেবী বর্মন তিনি কি করেছেন তিনি আসামের দশ হাজারের বেশি মহিলার একটি সেনাবাহিনী তৈরি করেছেন এই পাখিটি হলো গ্রেটার অ্যাডজুটেন্ট স্টর্ক বা হারগিলা পাখি এই পাখিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য এই মহিলাদের নিয়ে তিনি গণ আন্দোলন করেছেন ফলে দেখা গেছে যে দুর্যোগের সময় হারগিলা পাখির যে বাসস্থানগুলো ধ্বংস হয়ে যেত সেই বাসস্থানগুলো চোরাশিকারীদের আক্রমণে ধ্বংস হতো গ্রামবাসীরা এখন নতুন নতুন বাসস্থান তৈরি করে দিচ্ছে এবং যে বাসস্থানগুলো প্রাকৃতিক বাসস্থান ছিল সেগুলোকে সংরক্ষণ করছে ফলে সাতাশটি বাসস্থান বেড়ে দুশো পঞ্চাশটি বাসস্থানে পরিণত হয়েছে আমরা জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার তাদের সংখ্যা বৃদ্ধির গল্প এতক্ষণ পড়লাম তার ফলাফল কি আমরা দেখি কতগুলো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ভারতবর্ষে দু হাজার ছয় সালে গণনাকৃত বাঘের সংখ্যা ছিল এক হাজার চারশো এগারো দু হাজার দশে তা বেড়ে হল সতেরোশো ছয় দু হাজার চোদ্দ সালে দু হাজার দুশো ছাব্বিশ দু হাজার আঠেরোতে উনত্রিশশো সাতষট্টি এবং দু হাজার বাইশে তিন হাজার ছশো বিরাশি পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই বনাঞ্চলে সবথেকে বেশি প্রাকৃতিক রয়্যাল বেঙ্গল টাইগারের বাস আমরা বহু মানুষকে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার করছেন তারা শুধু অ্যাডভেঞ্চারই করছেন না তারা ইনঅ্যাক্সেসেবল টেরেন সেখানে কি ধরনের বায়োডাইভার্সিটি আছে সে বায়োডাইভার্সিটি খোঁজারও চেষ্টা করছেন এরকমই একটি বাঙালি মেয়ে ওইন্দ্রিলা দমদম ক্যান্টনমেন্টে বাড়ি তিনি তার একটি প্রজেক্ট নিয়ে কাশ্মীরের দুর্গম কিস্তোয়ার অঞ্চলে তেরো ফুট উঁচুতে প্রথম প্রমাণ হিসাবে দেখিয়েছেন যে সেখানে স্নো লেপার্ডের পরিবার আছে এতদিন জানা ছিল না যে কাশ্মীরের ওই অঞ্চলে স্নো লেপার্ড থাকতে পারে আমরা খুব সম্প্রতি পৃথিবীতে যে ঘটনাটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বহু মানুষ রাশিয়ার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন কিন্তু একটি আশার খবর হল একটি বিপন্ন প্রাণী তার নাম হচ্ছে আমুর লেপার্ড দু থেকে দু হাজার থেকে দু হাজার মধ্যে রাশিয়ায় আমুল লেপার্ডের সংখ্যা ৩৫ থেকে বেড়ে একশো হয়েছে এবং আমরা জানি যে পৃথিবীতে যে কোনো জৈ সংক্রান্ত তথ্য আমরা যার থেকে পাই সে এফ বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড তার লোগো হচ্ছে পান্ডা এক সময় এটি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণী ছিল অর্থাৎ সংকটাপন্নভাবে বিপন্ন এখন এটি আর বিপন্ন নয় এটির অবস্থার উন্নতি ঘটেছে এর সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে চায়নাতে প্রধানত বনাঞ্চলে দু হাজার ষাটটি অর্থাৎ এটি আইউ সি এর রেড ডাটা বুকে ক্রিটিক্যালি এনডেঞ্জার ক্যাটেগরি থেকে ভালনারাবল ক্যাটেগরিতে উন্নীত হয়েছে জীববৈচিত্র্য যদি নষ্ট হয়ে যায় জীববৈচিত্র্য যদি ধ্বংস হয় তাহলে কীভাবে আমাদের দাম চুকাতে হতে পারে দেখুন আমাদের পাশের রাজ্য বিহারে একটি ঘটনা ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে মাটির উষ্ণতাও কিন্তু ক্রমাগত বাড়ছে তাহলে মাটির নিচে বা গাছের কোটরে যে প্রাণীগুলো থাকে যেমন সাপ তারা ক্রমাগত বেরিয়ে আসছে এবং এক্সট্রিম ওয়েদারের ক্লাইমেটিক চেঞ্জের জন্য বিহারের সাধারণ মানুষ খুব বেশি বেশি করে সাপের কামড়ে মারা যাচ্ছেন সুতরাং ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের জন্য যদি জীব বৈচিত্র্য স্বাভাবিক বাসস্থান থেকে বেরিয়ে আসে তাহলে মানুষের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে পারে বহু বাড়ির খুব গুরুত্বপূর্ণ সদস্য সাপের কামড়ে মারা গেলে সেই বাড়ির আর্থিক নিশ্চয়তা ভেঙে পড়তে পারে আমরা আরেকটি ঘটনা দেখব যে হাতির আক্রমণের ফলে কত মানুষ মারা যান দু হাজার চোদ্দ পনেরোতে অ্যানুয়াল ফ্যাটালিটিস ছিল চারশো আঠেরো দু হাজার পনেরো সোলে চারশো উনসত্তর ষোলো সতেরোতে পাঁচশো ষোলো সতেরো আঠেরোতে পাঁচশো ছয় আঠেরো উনিশে আবার একটু কমেছে চারশো বাহান্ন এবং উনিশ কুড়িতে এটা দাঁড়ায় দুশো বাহাত্তরে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং আসামে এই সংখ্যাটা ক্রমাগত বাড়তে শুরু করেছে এলিফ্যান্টের নাম্বার কিন্তু ভারতবর্ষে এবং পৃথিবীতে দু হাজার সাত থেকে দু হাজার সতেরোর মধ্যে কিছুটা হলেও কখনো বেড়েছে কখনো কমেছে দু হাজার সাতে এর সংখ্যা ছিল সাতাশ হাজার ছশো চুরানব্বই দু হাজার বারোতে তিরিশ হাজার একান্ন দু হাজার সতেরোতে আবার কমে হয়েছে উনত্রিশ হাজার নশো চৌষট্টি এখন আমাদের পৃথিবীতে যে মানুষ রয়েছেন সেই মানুষের টোটাল পপুলেশনকে যদি খাদ্য দিতে হয় তাহলে যে পরিমাণ জীববৈচিত্র্যকে আমাদের সংরক্ষণ করা দরকার আমরা সেই পরিমাণ জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারছি না তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বহু মানুষ খাদ্যজনিত অনিশ্চয়তায় ভুগছেন কিছু মানুষ একদমই খাদ্য পাচ্ছেন না তাহলে টোটাল মানুষের মধ্যে এই খাদ্য অল্প পাওয়া এবং না পাওয়া মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি সুতরাং আজকে যে জনসংখ্যা আমরা দেখছি সেই জনসংখ্যা কিন্তু মুহূর্তের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে পৃথিবীর কোনো অঞ্চলে যদি ফুড ইনসিকিউরিটি হয় এবং এর আর্থিক মূল্য কয়েক বিলিয়ন কিংবা ট্রিলিয়ন ডলার আমরা এবার আরেকটি ঘটনার কথা জানার চেষ্টা করি হিমাচল প্রদেশের একটি দুর্গম অঞ্চল হচ্ছে স্পীতি সেখানেও ক্লাইমেট চেঞ্জের প্রভাব গিয়ে পড়েছে সেখানকার মানুষ ইয়াক চড়ান পার্বত্য তৃণভূমিতে কিন্তু কি হচ্ছে এই তৃণভূমিতে যে যত মাস তারা এই জন্তুদের চড়ানোর সুযোগ পান অর্থাৎ যত মাস ঘাস বা ছোট হার্ব জাতীয় উদ্ভিদ সেখানে জন্মায় সেই সিজনের সময়কালটা ক্লাইমেট চেঞ্জের জন্য গ্লোবাল ওয়ার্মিং এর জন্য খুব কমে আসছে ফলে ইয়াক জাতীয় প্রাণীদের খাদ্য গ্রহণের সময়কাল কমে আসছে ফলে এদের যে দল যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু রক্ষা করা যাচ্ছে না তাহলে এই অঞ্চলে যদি ইয়াক জাতীয় প্রাণীর সংখ্যা কমে যায় তাহলে একে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের যে অর্থনীতি তা কিন্তু একদমই আগামী দিনে ভেঙে পড়তে পারে তাপমাত্রা যদি এক দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় তাহলে চার শতাংশ স্তন্যপায়ী তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলতে পারে দু ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে আট শতাংশ এবং তিন ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে একচল্লিশ শতাংশ স্তন্যপায়ী পৃথিবীতে তার বাসস্থান হারাবে আমরা এবার সমুদ্রের দিকে তাকাবো। যেখানে এক ডিগ্রি সেন্টিগ্রেডের বৃদ্ধির হের ফেরে সমুদ্রের বাস্তুতন্ত্রের ব্যাপক পরিবর্তন হতে পারে এবং তার প্রভাব পড়তে পারে সেই রঙিন কোরালদের উপর এক দশমিক পাঁচ ডিগ্রি যদি সেন্টিগ্রেড তাপমাত্রা সমুদ্রের জলের বাড়ে তাহলে সত্তর থেকে নব্বই শতাংশ কোড়াল নিশ্চিন্ন হয়ে যেতে পারে আর দু ডিগ্রি যদি তাপমাত্রা বাড়ে তাহলে নিরানব্বই শতাংশ কোরাল পৃথিবী থেকে বিলুপ্ত হয় সমুদ্রের যে অঞ্চলে কোড়াল পাওয়া যায় প্রবাল পাওয়া যায় তার একশো কিলোমিটারের মধ্যে যারা বাস করেন তাদের অর্থনীতি পুরোপুরিভাবে এই কোড়াল সংক্রান্ত ট্যুরিজম এবং অ্যাডভেঞ্চারের উপর নির্ভরশীল সর্বোপরি কোড়ালের যে রিফ তৈরি হয় তার মধ্যে প্রচুর মাছ ডিম পাড়ে প্রজনন করে সুতরাং কোড়ালের যদি ব্লিচিং হয় কোড়াল যদি বিলুপ্ত হয় তাহলে একই সঙ্গে যেমন সমুদ্রের বাস্তুতন্ত্র ধ্বংস হতে পারে তেমনি সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের মানুষের অর্থনীতিও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে এই আশঙ্কা বিজ্ঞানীরা করছেন এখন স্থানীয়ভাবে আমরা জীববৈচিত্রদের নিয়ে কি কি করতে পারি তুমি এই জীববৈচিত্রদের নিয়ে এত পড়াশুনো করার পর কি কি অ্যাকশন তুমি নিতে পারো যে অ্যাকশানের ফলে জীববৈচিত্র্যকে রক্ষা করা আগামী দিনে স্থানিকভাবে সম্ভব হতে পারে আমরা ওয়াইল্ড লাইফ এবং ইকো ডেজ ক্যালেন্ডার বানাতে পারি যেমন জানুয়ারি মাসে আমরা ন্যাশনাল বার্থ ডে এবং ইন্টারন্যাশনাল জেব্রা ডে পালন করতে পারি ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করতে পারি আমরা মার্চ মাসে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করতে পারি ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করতে পারি ওয়ার্ল্ড স্প্যারো ডে পালন করতে পারি এপ্রিল মাসে পেঙ্গুইন ডে পালন করতে পারি ওয়ার্ল্ড আর্থ ডে পালন করতে পারি মে মাসে আমরা ইন্টারন্যাশনাল লেপার্ড ডে এবং ওয়ার্ল্ড বি ডে পালন করতে পারি জুন মাসে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আসছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা জুলাই মাসে আমরা ওয়ার্ল্ড স্নেক ডে পালন করতে পারি আগস্টে ওয়ার্ল্ড লায়ন ডে ন্যাশনাল হানিবি ডে সেপ্টেম্বর মাসে আমরা ওয়ার্ল্ড ডলফিন ডে পালন করতে পারি ইন্টারন্যাশনাল ওজন ডে অক্টোবরে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে নভেম্বরে ওয়ার্ল্ড জাগুয়ার ডে এবং ডিসেম্বরে ইন্টারন্যাশনাল চিতা ডে এখন এই দিনগুলো পালন করাটাই একটা যেন ফেস্টিভ্যাল হয়ে না দাঁড়ায় এই দিনগুলো হচ্ছে শপথ গ্রহণের দিন কি শপথ যে যে প্রাণীটির অস্তিত্ব যে যে কারণে বিপন্ন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো স্থানীয়ভাবে তাহলে আমরা কি করতে পারি পূর্ণিমা দেবী বর্মন যেমন হারগিলা আর্মি তৈরি করেছেন তেমনি আমরা ছাত্রছাত্রীরা মিলে কোনো পরিবেশবিদের নেতৃত্বে সেই প্রাণীকে বাঁচানোর জন্য আমরা আর্মি তৈরি করতে পারি আমাদের তৈরি আর্মি কি করবে চোরা শিকার কমাবে হ্যাবিটেট লস কে বাধা দেবে নতুন হ্যাবিটেট তৈরি করবে পলিউশন কমাবে এবং ওই সকল প্রাণীদের খাদ্যের যোগান সুনিশ্চিত করবে আমরা যদি এরকম বিভিন্ন প্রাণীকে কেন্দ্র করে সচেতনতা প্রকল্প সারা বছর ধরে আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারি তবে জনগণই সময় এই প্রাণীদের ধ্বংসকারীর পরিবর্তে সেভিয়ার বা রক্ষাকর্তা রূপে আবির্ভূত হবে এরকম একটি প্রজেক্ট হচ্ছে দেখো তুমি কোনো জলাভূমিতে গিয়ে কোনো একটি পাখির সংখ্যা বেড়েছে না কমেছে সেটার ডেটা নিয়ে অ্যানালিসিস করে তুমি সেই প্রাণীটির ক্যাটেগরি নিশ্চিত করতে পারো এরকম একটা ঘটনা ভারতবর্ষেরই কোনো একটি লেকে হয়েছিল লেকটির নাম হচ্ছে সিঙ্গা সিঙ্গানাল্লুর লেক এখানে একটি ওয়াইল্ড হেরনের সংখ্যা শিক্ষার্থীরা গুণে সেখানকার অথরিটিকে তারা জানিয়েছেন এবং যে ওয়েটল্যান্ডে এই প্রাণীটি পাওয়া যায় সেই ওয়েটল্যান্ডকে একটি কনজারভেশন সাইট হিসাবে ঘোষণা করা যায় কি না তার প্রস্তাব তারা দিয়েছেন তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে কোনো একটি জলাশয়ে যদি পরিযায়ী পাখি বা মাইগ্রেটারি বার্ড এসে বাসা বাঁধে ডিম পাড়ে এবং পরবর্তী বছরগুলোতে বারবার ফিরে আসে তাহলে লোকাল অথরিটিকে জানিয়ে তুমি তাকে একটা কনজারভেশন সাইট হিসাবে ঘোষণা করার প্রকল্প হাতে নিতে পারো এছাড়া আমরা কি করব আমরা ল্যান্ড প্রোটেক্ট করব যেখানে ওয়াইল্ড এরিয়া আছে আমরা এমনভাবে ফার্মিং করব যাতে তৃণভূমির প্রাণীদের বিলুপ্তি না হয় আমরা শহরের মধ্যে বন্য বন্যপ্রাণীদের বেঁচে বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করব। মেরিন হ্যাবিটেটকে আমরা পলিউট করব না আমরা মিষ্টি জল যাতে ওয়াইল্ড লাইফের জন্য ব্যবহৃত হতে পারে সেই জন্য সেই জলকে আমরা বাঁচাবো ক্লাইমেট চেঞ্জের হাত থেকে পরিবেশকে বাঁচানোর জন্য আমরা বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সচেষ্ট হব আমরা ভেগান ডায়েট অর্থাৎ প্ল্যান বেসড ডায়েটের দিকে যাব আমরা খাদ্য নষ্ট করার আমাদের যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সিটা আমরা কমানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ পরিবেশকেই আমাদের স্বাস্থ্য উপযোগী করে তুলব এই কাজগুলো আমরা যদি ধীরে ধীরে আমাদের পাঠ্যপুস্তক থেকে অ্যাকশানের দিকে আমরা নিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে এই পৃথিবী আবার জীববৈচিত্র্যের জন্য বাসযোগ্য হয়ে উঠবে এটাই হবে আমাদের আজকের ক্লাসরুমের অঙ্গীকার থ্যাংক ইউ